নির্বাচন যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের। সুষ্ঠুভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ প্রশাসন, নজরদারিতে খামতি রাখতে চাইছে না পুলিশ কর্তারা। তাই তো ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গায় আটক সাটক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, প্রায় প্রতিদিন চলছে নাকা চেকিং। গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাতজন দুষ্কৃতীকে ভুটান সীমান্তের এশিয়ান হাইওয়ের পাশাকা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে জয়গা থানার পুলিশ। গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গার পাশাখা মোড়ের এশিয়ান হাইওয়ে এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃততদের মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়গা থানার ওসি অভিষেক ভট্টাচার্য ও এসআই মিংমা লামার নেতৃত্বে চলে অভিযান। তারা জানান, কোনো অপরাধী আইনের চোখে ধুলো দিতে পারবে না, তাদের দৃষ্টি সব জায়গাতেই রয়েছে।